পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নেতানিয়াহু সরকার কি করবে এখন আসলে বুঝতে পারছে না। তার এই চরম টেনশনের মধ্যে আরও টেনশন বাড়িয়ে দিয়েছে প্রতিনিয়ত বিভিন্ন অবস্থানে আমেরিকার অবস্থান সহ তাদের উপরে হামলা। পর্যাপ্ত পরিমাণে হামলার মাধ্যমে তাদেরকে এমন অবস্থায় পৌঁছে দিয়েছে তাদের অর্থনীতি এখন ধসের মুখে। তারা এখন সম্ভবত কিছু একটা নিয়ে নামলে তা হয়তো ভালো হয়, কারণ যুদ্ধ তাদের অর্থনীতিকে এমন পর্যায়ে পঙ্গু করে দিয়েছে তাদের বাজেট কেমনে হবে সেটি নিয়ে বড় ধরনের বিতর্ক বা প্রশ্ন রয়েছে। এখন খুব সহজে যদি তারা এটি অর্জন করতে পারত তাহলে তো একটি কথা ছিল, কিন্তু সেই কথার বিপরীতে অন্য কথা হলো মহা ব্রেকিং নিউজ। সেই ব্যাপারটি আপনাদের বলার চেষ্টা করব। পূর্বেই বলেছিলাম যে যুক্তরাজ্য এবং আমেরিকা সম্ভবত প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে পারে। এই ব্যাপারে বোমা ফাটিয়েছে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। তিনি বলেছেন যে বৈশ্বিক সমর্থন হারানোর কারণে এখন যুক্তরাজ্য প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে চাইছে। এটি প্যালেস্টাইনের জন্য দারুণ এক ব্যাপার। সত্যি সত্যি যদি এটা করা যায় সেটি হবে নতুন ইতিহাস। অর্থাৎ বিশ্বে যে এখনও পর্যন্ত আইন কানুন কিছুটা হলেও টিকে রয়েছে তার প্রকৃত বাস্তবতা। বন্ধুরা, দখলদার দেশটি কখনোই চাইবে না এখানে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের জন্ম হোক। যে কোনোভাবে এটিকে বাধা প্রদান করার জন্য সে উঠে পড়ে লাগবে। তার যত সকল কূটকৌশল আছে মধ্যপ্রাচ্যের বুকে সে সর্বশেষ পর্যায়ে প্রয়োগ করেছে। সামরিক থেকে শুরু করে সাবোটাসমূলক হামলা, প্রতিনিয়ত সে ঘোষণা এবং ঘোষণার বাইরে ইরান সহ বিভিন্ন দেশের অভ্যন্তরে এই সকল গুপ্ত হত্যা থেকে শুরু করে বিভিন্ন সময় গুপ্ত হামলাগুলো চালিয়ে আছে। আর সেগুলোর জন্য শুধু ইরানই তাকে জবাবদিহিতার আওতায় এনেছে। সব কিছুর সাথে আপাতত কুলিয়ে উঠতে পারছে না, ইরানের সাথে তো পারছেই না। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ এবং হামাস বাহিনী, কাসাব ব্রিগেড থেকে শুরু করে যে সকল অভ্যন্তরীণ মিলিশিয়া গোষ্ঠীগুলো লাগাতার ইসরায়েলের উপর হামলা চালিয়ে আসছে, শুধুমাত্র গাজার অভ্যন্তরে তাদের এই জেনেভা কনভেনশন বিরোধী দুর্দান্ত রকমের অনৈতিক কর্মকাণ্ডের জন্য। যুদ্ধবিরতি কর্মকাণ্ড একটা ব্যাপার থাকে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে যখন তারা অনৈতিক যুদ্ধ অপরাধ করতে থাকে তখন বিশ্ব যখন নীরব থাকে তাদের মুখে আর মানবতার কথা মানায় না। আর এইভাবে চরম রকমের একটি বৈশ্বিক চাপে পড়ে গেছে অবশ্যই দখলদার দেশটি। আর দখলদার দেশটির সাথে বৈশ্বিক চাপে পড়েছে তাদের সমর্থনকারীরা। আর এই সমর্থনকারী কারা আপনারা খুব ভালো করে জানেন। এই দখলদার দেশটির এগেনস্টে চরম বিশ্বের অধিকাংশ দেশ। আর মধ্যপ্রাচ্য এখন আমেরিকাকে মাইন্ড কেসিফায় ফেলাচ্ছে যে একে যদি এই বেয়াড়া সন্তানকে অতিমাত্রায় আশকারা দেওয়ার মাধ্যমে বৈশ্বিক শান্তি বিনষ্ট করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করার চেষ্টা করা হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে এখানে কিছু খারাপ কাজ বা তাদের বিরুদ্ধে কাজ ঘটে যেতে পারে। আমেরিকাকে সম্ভবত এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যদি এই চরম উত্তেজনাকর পরিস্থিতির সামাল না দেওয়া যায় তাহলে ভবিষ্যতে তাদের এই সমর্থনকারী দেশটির অস্তিত্ব নিয়ে চরম রকমের ঝামেলায় পড়তে পারে। অর্থাৎ তার অস্তিত্বহীনতাই হতে পারে মধ্যপ্রাচ্যের সব দেশের জনগণের আরাধ্য বিষয়। আর আপনার প্রতিবেশী সবগুলোই যদি খারাপ পর্যায়ে থাকে, যারা সবসময়ের জন্য আপনার ধ্বংস চায়, আর আপনি যদি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং বিভিন্ন রকমের আক্রমণাত্মকমূলক মনোভাব পোষণ করেন তাহলে উভয়ের সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এখানে শান্তি স্থাপনের ক্ষেত্রে। বন্ধুরা, শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর মধ্যপ্রাচ্যের জন্য, আর সেটি নির্ভর করছে পরিপূর্ণভাবে অবশ্যই দখলদার এই দেশটির উপরে এবং আমেরিকার উপরে। ইসরায়েল যদি এখানে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে যার মাধ্যমে আসলে বাস্তব ভিত্তিক একটি সমাধান আসার পরিকল্পনা করা যেতে পারে, আর যেটি হচ্ছে প্যালেস্টাইন একটি রাষ্ট্র থাকবে, ইসরায়েল একটি রাষ্ট্র থাকবে, তারা পাশাপাশি সুন্দরভাবে বাঁচবে। অন্যদিকে এই দখলদার দেশটি যদি এমন চায় যে পুরো প্যালেস্টাইন একটা ইস্যুকে কেন্দ্র করে তারা গিলে খাবে তাহলে ভবিষ্যতে হয়তো যুক্তরাজ্য এবং তার মিত্ররা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। আমেরিকার তরফ থেকে যেটি বলা হচ্ছে যে প্যালেস্টাইন রাষ্ট্রের এই স্বীকৃতিটি মূলত তাদের পরবর্তী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, এটি শোনার পর এর পর থেকে মূলত ইসরায়েল এই ব্যাপারটি আটকানোর চেষ্টা করবে। সুতরাং তাদের এই ফাঁদে পা না দিয়ে এর সাথে সংশ্লিষ্ট সকলের উচিত যত দ্রুত সম্ভব এই পশ্চিমা দেশগুলোর একটি স্বীকৃতি প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে করা উচিত।
আর তাদের অবশ্যই এমন ধরনের একটি স্বীকৃতি প্রদান করা উচিত যার মাধ্যমে সকল ওআইসিভুক্ত দেশ থেকে শুরু করে মুসলিম দেশগুলো অবশ্যই এটি একটি মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং পরবর্তীতে এর সকল সুবিধা সবগুলোই মূলত এই মুসলিম দেশগুলোর কাছ থেকে তারা পেতে পারে। অর্থাৎ যে সকল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নামি দামি এবং টাকাওয়ালা দেশগুলো রয়েছে তাদের উচিত অস্ত্র দিয়ে অর্থ দিয়ে কূটনৈতিক সমাধান দিয়ে প্যালেস্টাইনদের পাশে দাঁড়ানো। কারণ একটা রাষ্ট্র যখন ক্রিয়েট হয় বা সৃষ্টি হয় তখন তাদের অনেক কিছুই থাকে না। এই না থাকার মধ্যেই যারা সবার এগিয়ে আসে তারাই হয় পরবর্তীতে স্মরণীয়। অর্থাৎ এই সর্বাগ্রে এগিয়ে আসার মাধ্যমে অবশ্যই তারা এমন কিছু অর্জন করে যে তাদের ভাই বা তাদের আস্থাদানকারী। এইভাবে প্যালেস্টাইন রাষ্ট্রটি যদি কখনও গঠিত হয় তাহলে সেখানে এমন কোনো সমস্যা হবে না যার মাধ্যমে সামরিক বাহিনী গঠন করা যাবে না। মূলত ইসরায়েলের অন্যতম শর্ত হলো যদি কোনো দিন প্যালেস্টাইন রাষ্ট্রটি গঠিত হয় তাহলে সেটি এমন একটি রাষ্ট্র হবে আসলে যার কোনো সামরিক বাহিনী থাকবে না। বন্ধুরা, সামরিক বাহিনী ছাড়াই তো সে পরাজয়ের দ্বার প্রান্তে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত।